সব ক্ষেত্রে চালাক হওয়া বোকার লক্ষণ। কিছু ক্ষেত্রে বোকা হলে অন্যের চালাকি বুঝতে পারবেন। আমি এই সময় এখানে কেন আছি কিছু মুহূর্ত পর বুঝতে পারবেন, তবে এই মুহূর্তে আপনাকে বোঝাতে নয়। শব্দ দূষণের এই প্রাককালে দাঁড়িয়ে জানাতে এসেছি, নমস্কার, সালাম, আদা, ফায়, হ্যালো, আমি অপূর্ব রায়। ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলোসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে এই বর্তমান পরিস্থিতিতে। ছোট্ট একটা প্রশ্ন আপনি কমেন্ট করতেই পারেন, আর এই ধরনের প্রশ্ন যখন আপনার ভাবনা চিন্তায় জন্মাবে, অহেতুক আপনি এই বিষয়টা নিয়ে ভাববেন এবং আপনার মূল্যবান সময় নষ্ট হবে। এভাবে আপনি প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনার মূল্যবান সময় নষ্ট করছেন যে আমি এখানে কেন। আমি এখন থেকে বাইরে নিজের মনের কথা শেয়ার করব, আমি এখন থেকে বাইরে আপনার প্রবলেমের অ্যান্সার দেব। এই মুহূর্তে কোন রূপ প্রশ্ন আছে দেখা যাক। আমার নাম দীপান্বিতা গোস্বামী, বয়স 19, ঠিকানা মানকুণ্ডু। উনি লিখেছেন বা বোনটি লিখেছে, কিছু ভুল জিনিস যেগুলো আমার কোনো ক্ষতি করে না সেগুলোর কি প্রতিবাদ করা উচিত? ওকে, দীপান্বিতা গোস্বামীর প্রশ্নটি কিন্তু অপূর্ব সুন্দর। কিছু ভুল জিনিস যা সে অর্থে আমার ক্ষতি করে না সেগুলোর কি প্রতিবাদ করা উচিত? আপনি হয়তো বলবেন যে প্রশ্নটি অতটা গুরুত্বপূর্ণ নয়, এই প্রশ্নটির মধ্যে গভীরতা নেই। কিন্তু এইরূপ ভুল আপনি প্রায়শই করেন, আপনি হয়তো করেন না, আপনার প্রিয়জনেরা করে, যে এই বিষয়টা আমার ক্ষতি করছে না, এই বিষয়টা আমার প্রিয়জনেরও ক্ষতি করছে না, বিষয়টি ভুল। কিন্তু আমরা প্রতিবাদ করতে উঠে যাই, ছুটে যাই এবং এ নিয়ে একটা নেগেটিভ পরিস্থিতি সৃষ্টি করি, সেটা সোশ্যাল মিডিয়ার বুকে হোক বা অন্য কোনো এলাকার বুকে। এক্সাম্পল হিসাবে বলবো, আমি কোনো একটা কোর্স ছেড়েছি, যে কোর্সটি ওনার ভাবনাচিন্তা কেন্দ্রিক নয়, অন্যের ভাবনাচিন্তা কেন্দ্রিক, কিন্তু কোনো একজন মানুষ এসে কোর্সটির নিচে নেগেটিভ কমেন্ট করতে শুরু করলো, অহেতুক উক্তি যুক্তি দেখাতে শুরু করলো। এতে তার লাভ কিছু হলো না, কিন্তু সে অন্যের বিষয় নিয়ে ভাবতে গিয়ে নিজের সময়টাকে নষ্ট করলো এবং নিজের মাইন্ডটাকে নেগেটিভ জোনে অ্যাক্টিভ করে দিল। তাই জীবনে চলার পথে যে বিষয়টা আপনার ক্ষতি করছেন না, আপনি বুঝতে পারছেন আপনার জীবনের অভিজ্ঞতা দিয়ে এই বিষয়টা ভুল, সেই বিষয়টাকে নিয়ে বেশি লেবু চটকাতে যাবেন না, সেই বিষয়টাকে নিয়ে বেশি ভাববেন না। মাথায় রাখবেন যে আপনাকে সফলতার সিংহাসনে বসতে হলে আপনার বিষয় নিয়ে ভাবতে হবে, কিন্তু বেশিরভাগ বাঙালি হাত ধুয়ে অন্যের বিষয় নিয়ে লড়তে যায়, তর্ক করতে যায়, জিততে যায়, তাকে হারাতে যায়, তাকে বোঝাতে যায়, নিজে সেরা হতে যায়। এভাবে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যদি যেতেই হয় নিজের গোলের দিকে যাও। এই মুহূর্তে এই কেন্দ্রটি নিজের গোলের দিকেই যাচ্ছে, সম্ভবত হতে পারে খাবারের সন্ধানে, আপনিও বেঁচে থাকার সন্ধানে আপনার স্বপ্নকে নিয়ে, আপনার ইচ্ছেকে নিয়ে আপনার গোলের দিকে যান। আমি এখন একটা অন্যদিকে যাব, একটা জ্বলন্ত উদাহরণ দেখাবো। আপনি হয়তো ভাবছেন যে এখানে গাছপালা রয়েছে, কিন্তু নয়, এখানে গাছপালার ভিতর একটি গাড়ি রয়েছে। এবার আপনি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি কিন্তু সে অর্থে আমার কোনো ক্ষতি করছে না, তা আমার এই গাড়িটিকে নিয়ে প্রতিবাদ করার প্রয়োজন নেই, যুদ্ধ করার প্রয়োজন নেই, তর্কে যাওয়ার প্রয়োজন নেই। আমার প্রয়োজন আছে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার। তাই আমি আপনাকে বলবো যে যে বিষয়টা আপনার কাছে ভুল মনে হচ্ছে আপনার জীবনের অভিজ্ঞতা দিয়ে, এবং যে বিষয়টা আপনার সে অর্থে ক্ষতি করছে না সে বিষয় নিয়ে তর্কে যাবেন না, যুদ্ধে যাবেন না, লড়াইতে যাবেন না। অনেক কিন্তু মানসিক ভারসাম্যহীন সুস্থ পোশাকধারী মানুষ আছে যারা কিন্তু আপনার ক্ষতি করে দিতে পারে, আমি আপনার ক্ষতি সে অর্থে চাই না। তাই এতগুলো কথা বললাম, খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন, হ্যাপি থাকবেন ভেতর থেকে। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। খুব সুন্দর, দেখুন সবুজের মধ্যে হারিয়ে যায় চলুন।